বড়লোক হওয়াটা অনেক কঠিন, কিন্তু বড়লোকে দেখানোটা অনেক সহজ। তাই জীবনে প্রচুর বড়লোকে দেখাইতে হবে। পকেটে 200 টাকা থাকুক, সমস্যা নাই, কিন্তু যে প্যান্টটা পরবা সেই প্যান্টটা কিন্তু হতে হবে ব্র্যান্ডেড, যাতে সবাই দেখে বুঝতে পারে হ্যাঁ তুমি বড়লোক। পাড়ার দোকান থেকে তুমি 2 টাকা দামের চা খাও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু যখন বাইরের রেস্টুরেন্টে যেয়ে খাবা অবশ্যই উইদাউট সুগার ব্ল্যাক কফি অর্ডার করবা, উইদাউট সুগার। 10 টাকার অটো ভাড়া দিয়ে রেস্টুরেন্টে গিয়েছো তো কি হয়েছে? রেস্টুরেন্টে যেয়ে কিন্তু ঠিকই তোমাকে 100 টাকা টিপস দিতে হবে, কারণ ওই যে বড়লোকই দেখাতে হবে। রেস্টুরেন্টে যে খাওয়ার সময় কখনোই হাড্ডিটা চেটে বুটে খাবা না, একটুখানি চিকেন ফেলে রেখে আসবা, না হলে কিন্তু তোমাকে কেউ বড়লোক ভাববে না। আবার যখন দোকানে বসে চা খাবা তখন যতই তুমি সাউন্ড করে খাও না কেন, কিন্তু রেস্টুরেন্টে যে চা খাওয়ার সময় একেবারেই সাউন্ড করবা না, তা না হলে কিন্তু সবাই তোমাকে ভাববে গরিব। ফুটানি বাবার টাকায় করো বা নিজের টাকায় করো, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ফেসবুকে বা ইনস্টাগ্রামে কিন্তু বড় বড় পোস্ট দিবা, যাতে সবাই তোমাকে ভাবে বড় লোক। ব্র্যান্ডেড একটা 5,000 টাকা দিয়ে ব্যাগ কিনবা, কিন্তু ব্যাগের মধ্যে 100 টাকা নিয়ে ঘুরে বেড়ালেও কোনো সমস্যা নাই, কারণ দেখাতে হবে তুমি বড় লোক। স্যালারি তোমার 10-20 হাজার তো কি হয়েছে? ফোন কেনার সময় অবশ্যই আইফোন কিনবা, তা না হলে সবাই কিন্তু তোমাকে ভাববে গরিব। বড়লোকে দেখাতে হলে আইফোনটা হাতে থাকা অনেক জরুরি। গরিব মানুষের মতো বলবা না সর্দি কাশি জ্বর হয়েছে, বড়লোক মানুষের কিন্তু বড়লোক বড়লোক রোগ হয়, যেমন ধরো ডিপ্রেশন। থাকুক আর না থাকুক সবাই কিন্তু ফুটানি দেখায়, কে যে নিজের টাকে ফুটানি দেখাচ্ছে আর কে বাপের টাকায় দেখাচ্ছে এটা কিন্তু বোঝা খুবই মুশকিল, কারণ সবারই একই চিন্তা মাথায় বড়লোকে দেখাইতে হবে। যেখানেই ঘুরতে যাও না কেন, যেখানেই খেতে যাও না কেন, সুন্দর সুন্দর ছবি নিতে কখনো ভুলবা না, কারণ ফেসবুকে পোস্ট করতে হবে। ফ্রেন্ড এবং আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখাইতে হবে যে তুমি ঘুরতে পারো, তোমার অনেক টাকা আছে, কারণ তুমি অনেক বড় লোক। এই জন্য বড় লোকে দেখানোটা কিন্তু অনেক সহজ, বাট বড় লোক হওয়াটা অনেক কঠিন। জীবনে আসলে প্রচুর বড় লোকে দেখাইতে হবে।